টঙ্গীতে চার কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ, বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন একটি ওষুধ ও তিনটি পোশাক কারখানা শ্রমিকরা। আজ রোববার সকাল থেকে নিজ নিজ কারখানার ভেতরে কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ রয়েছে কারখানাগুলোর সামগ্রিক উৎপাদন কার্যক্রম। ওই কারখানাগুলো হলো টঙ্গীর খাপাড়ার সিজন ড্রেসেস লিমিটেড, সাতাশ বাগানবাড়ি এলাকার ফ্রেন্স জাকাট লিমিটেড, খাইলকুরের MM ফ্যাশন লিমিটেড এবং চেরাকালির বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কারখানাগুলোতে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সিজন ড্রেসেস লিমিটেড কারখানা শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। এর প্রতিবাদে শ্রমিকেরা 17 সেপ্টেম্বর সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে 18 সেপ্টেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন তারা। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকেও কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। একইভাবে আগস্ট মাসের বকেয়া বেতন রয়েছে ফ্রেন্স জাকাট সোয়েটার লিমিটেড ও MM ফ্যাশন কারখানা শ্রমিকদের। বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরে কারখানা দুটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। আজ সকালে তারা কারখানা সামগ্রিক উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। এদিকে শনিবার 6 দফা দাবিতে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকেরা। সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, কারখানার মালিকেরা সময় মতো বেতন পরিশোধ না করায় পোশাক শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন, পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সমস্যা আগে থেকেই। সব দাবি না মানায় আবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। চারটি কারখানা শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি, যেন সড়ক অবরোধ বা কোনো প্রকার বিশৃঙ্খলা না করেন। এদিকে গাজীপুরের কালিয়া কৈরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রবিবার সকালে উপজেলা মৌসাক এলাকায় একটি কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত দিনে সারা বাংলাদেশের সকল শিল্প কারখানা শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলেও ওই কারখানা শ্রমিকদের এখনও কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। বেতন বৃদ্ধি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে বারবার শ্রমিকদের বৈঠক হলেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সুরাহা না করায় আজ সকালে শ্রমিকেরা কাজে যোগদান না করে কারখানা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এই সময় মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।